বিজ্ঞ আলেম জনের সাক্ষাৎকার অনুষ্ঠান আজকে আপনাদের সামনে মূল্যবান সাক্ষাৎকার প্রদান করবেন যাকে আমরা বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলেম শেখ হাসান জামিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি মোহতারাম কোরআন করিম আমরা স্পষ্ট তাহলে হচ্ছে যে আজকে ভাড়াটিয়া হাফেজ নিয়ে এসে যে খতমের প্রচলন রয়েছে আসলে প্রকৃত পক্ষে ইসলামে এই ধরনের প্রচলন বা এই ধরনের নিয়ম strconva নয় তাই এই ক্ষেত্রে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে এবং আলেম সমাজ বা হাফেজ সমাজকেও সকলকে আসলে দিনটা সকলের জন্য এটা আসলে আপনি ঠিকই বলেছেন যে আসলে দিনকে সকলের পক্ষ থেকে দিনকে গেনেওয়ার দায়িত্ব এটা সবাই সহযোগিতা করবে তবে অগ্রণী ভূমিকা পালন করবে আউলমায়ে کرام যারা দিন জানেন তারাই অন্যরা তাদেরকে সহযোগিতা করবে এক্ষেত্রে আপনি যে প্রসঙ্গ এনেছেন মাইয়ত সম্পর্কে মাইয়তের রোহে আখফরাতের জন্য ইসা সওয়াবের নামে আমরা যে প্রোগ্রামগুলো করে থাকি আসলে এই আনুষ্ঠানিকতা বা দিন নির্ধারণ করে নির্দিষ্ট প্রক্রিয়ায় পন্থায় যে কাজগুলো সেখানে হয় অনেক বিদাতে কার্যক্রম সেখানে হচ্ছে একটা একটা করে যদি বলি আমরা একে তো আমরা দাওয়াত করছি এমন মানুষদেরকে এমন লোকজনদেরকে যারা নামাজ রোজার সাথে কোনো সম্পর্ক নাই যাদের প্রতিনিয়ত যারা আল্লাহর লানত এবং গজব নিয়ে বিচরণ করে এমন আমল তারা করে কারণ হাদিস থেকে আমরা পেয়েছি বান্দার অনেক আমল এমন আছে যে যতক্ষণ পর্যন্ত তারা সেই আমল থেকে ফিরে না আসে আল্লাহর লানত তাদের উপর পড়তে থাকে তো কাজে এমন লোকদেরকে আমরা দাওয়াত দিচ্ছি আমার বাবা মায়ের জন্যে অথবা আপনজনের মাফেরাতের জন্যে যাদের উপর আল্লাহ অসন্তুষ্ট তো আমার নিজেদের জীবনের ব্যাপারে আমরা দেখি না যদি আমরা কারো কাছ থেকে কিছু আদায় করতে যাই সেখানে কি ওই ব্যক্তির দুশ্মনকে সাথে নেই নিশ্চয়ই এমন কাউকে নেই যার উপর তার একটু সিমফিথি বা একটু মায়া মোহাব্বত থাকতে পারে এমন কাউকেই তো সাথে নেই তো দোয়ার ক্ষেত্রে কেন আমি এটা চিন্তা করছি না যে কোনো আল্লাহওয়ালা আল্লাহ সুবাহ যার উপর রাজি তাকে দাওয়াত করি যদি করতে হয় এখানেও কথা আছে আমি জিনিসটা ক্লিয়ার করবো ইনশাআল্লাহ কিন্তু দাওয়াত যাদেরকে করছি আসলে তাদের দ্বারা আমার উপকারের বদলে ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি কারণ তারা প্রতি মুহূর্তে কোরআন অবমানা করছে কোরআন তেলাওয়াত হচ্ছে আশেপাশে বসে আড্ডা দিচ্ছে গপগুজব করছে সিগারেট খাচ্ছে যা ইচ্ছা তাই করছে এটা কোরআনকে অবমূল্যায়ন করা যদি নামাজের সময় হয় নামাজ পড়া হচ্ছে তারা নামাজ পড়ছেন না আপনি যে তবারক নাম দিয়ে যে খাবারের ব্যবস্থা করেছেন মিষ্টি হোক প্যাকেট বিরিয়ানি হোক যাই হোক এটা কিন্তু সাদা যেহেতু আপনি এটা মাইয়েতের স্বভাব রেসানির জন্য করছেন আর এই সদাকা এটা ধনী শ্রেণীর মানুষ খেতে পারে না এটা গরিবের হক আপনি কাদেরকে খাওয়াচ্ছেন আর যাদেরকে দিয়ে কোরআন করিমের তিলাওয়াত হচ্ছে তাদেরকে কোনো রকমের বিনিময়ে দেওয়া এটা হারাম যেহেতু মাইয়েতের জন্য দোয়া আখেরাতের কোনো বিনিময় নাই দুনিয়ার ক্ষেত্রে তিনি যদি আপনাকে তালিম দিতেন কোরআন শিখাতেন তাহলে তিনি বিনিময় নিতে পারতেন কিন্তু যেহেতু তিনি আখেরাতের জন্যে আপনার জন্য দোয়া করছেন এই জন্য তার বিনিময় নেওয়া জায়েজ নাই তিনি নিচ্ছেন হারাম আপনি দিচ্ছেন হারাম এখানে আরেকটা সমস্যা হচ্ছে ওর অনেকের খতমের নামে তেলাওয়াত হয় আসলে যেটা হচ্ছে তারপর যেটা হয় সেটা আমরা দুয়ার মাধ্যমে ওটাকে ওই মাইয়েতের জন্য বক্সায় দেয় যেটা বলে আমাদের পরিভাষায় মাইয়েতের জন্য আমরা পাঠিয়ে দিই এই পাঠানোর প্রক্রিয়ার মধ্যে চূড়ান্ত দাঁতগুলো আমরা করে যাচ্ছি জরুরশরী পড়ার নামে মিলাদ নাম দিয়ে আমরা যেটা করছি নিশ্চিত করে বলা যায় নিশ্চয়ই অনেক সময় কে আমল শুরু হয়ে যায় না নিঃসন্দেহে দরুদ একটা বড় ইবাদত দরুদের সাথে আমাদের কোনো বিরোধ নাই নাউজুবিল্লাহ মিন জালিক এটা তো প্রাণের দাবি আলহামদুলিল্লাহ আমাদের তো আমল সকাল বিকাল দরুদের আমল করা এটা তো হক্কানি আলেম যারা তাদের এটা প্রাণের আমল এটা সব সময় করি আমরা বলে সুন্নতের সাথে রসুলের দুশ্মন নাকি আমরা নানা রকমের গালি দেয় এই সমস্ত কথাগুলো বললে আমরা বলছি দুরুদ এক বড় এবাদত এবাদতকে এবাদতের মতোই করতে হবে আবাদতাদতের মতো করার অর্থ হলো আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লি সাল্লাম থেকে যে তরিকা পদ্ধতি একরাম যেটা অনুসরণ করে আমাদের সামনে যে মিসাল রেখেছেন এটা হচ্ছে দিন এছাড়া ভিন্ন কিছু করলেই আমি দিনের মধ্যে নিজ থেকে সংযোজন করলাম যে অধিকার আমাকে আল্লাহ আল্লাহ রসুল দেন নাই সাল আলি সাল্লাম কাজেই এখানেও অনেক রকমের বেদাৎ হচ্ছে এই সমস্ত বেদাৎগুলোর মূলে যেটা সেটা হচ্ছে আমি কোরআনের বিষয়টাই বুঝলাম না যে কোরআন কিসের জন্য কিসের জন্য ধন্যবাদ মহতারাম আপনি বিষয়টিকে বিস্তারিত ভাবে করেছেন তাহলে আমরা বুঝতেছি আসলে মৃত ব্যক্তির জন্য এই সমস্ত করণীয় রাসুল সাল্লাম থেকে বা ইসলামে এই ধরনের নিয়ম কোনো প্রমাণিত নয় তাই এগুলি সমলেই বর্জন করা উচিত আর কোরআন হলো জীবিতদের জন্য জীবিতরাই কোরআন শিক্ষা করবে মানবে বুঝবে জীবন করবে এই জন্যই একটি প্রশ্ন আপনার কাছে এসে যায় সেটি হচ্ছে কোরআন মাজিদ আল্লা সুবহান তাআলা আমাদেরকে দিয়েছেন সেটা শেখার জন্য সেই আলোকে জীবন করার জন্য আমরা অনেক সময় কোরআনের তাফসির বোঝার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকি আপনি কি একটু আমাদেরকে বর্ণনা দিতে পারবেন যে কোরআন মাজিদের সঠিক তাফসির বোঝার জন্য আমাদেরকে কি পদক্ষেপ গ্রহণ করতে হবে কোরআনের অনেক ব্যাখ্যা আছে যেগুলো আলেম না হলে বোঝাই মুশকিল বিশেষ করে মাস আলা সংক্রান্ত অনেক বিষয় আছে যেগুলো হাতিস দ্বারা আমরা বিষয়গুলো ক্লিয়ার হয়েছি শুধু কোরআন পরে কেউ তার জীবনকে গড়া এটা অনেক সময় কঠিন হয়ে দাঁড়াতে পারে এই জন্যে আমরা দর্শকদের উদ্দেশ্যে আমাদের বিশেষ একটা নিবেদন থাকবে শুধুমাত্র কোরআন থেকে আমরা মাছ আলা সংক্রান্ত কোনো বিষয়ে জেনে এবং তার উপর আমল করা সরাসরি শুরু না করা এটা কোনো আলেমের সাথে পরামর্শ করেই করা কারণ তার বিভিন্ন ব্যাখ্যা থাকতে পারে যেটা আমার কাছে স্পষ্ট নয় আমি যেটা উপদেশমূলক যে সমস্ত বিষয়গুলো আছে অনেক আছে অতীতের অনেক किस्सा আছে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামদের অনেক ঘটনাগুলো আছে কাফেরদের ধ্বংসের ঘটনা আছে তাদের কি কারণে ধ্বংসগুলো আছে এসব বিষয়গুলোর মধ্যে যদি আমি সীমাবদ্ধ থাকি তাহলে আমার জীবনকে গড়ার জন্য এগুলো আমার জন্য অনেকটাই কাজে আসবে ইনশাআল্লাহ তাআলা এখানে محترم একটা বিষয় আমরা বলতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি

শুরুতে হঠাৎ করে বুঝেন নাই যেমন আপনার যখন রোজার আয়াত যখন নাযিল হলো জি আপনার যখন ভালো শেষ সময়ের সম্পর্কে জি যে শেষ সময় সম্পর্কে যখন সাধা রেখা কালো রেখা থেকে আলাদা হয়ে যাবে বুঝা যাবে স্পষ্ট তখন তোমরা সে পর্যন্ত খাও কোন কোনো সাহাবায়ে کرام দেখা গেছে বালিশের নিচে ওই কালো রশি রেখে দিয়েছেন সুতা রেখে দিয়েছেন তারা দেখতেন ওটা দেখা যায় কিনা ওইভাবে তারা নির্ণয় করার চেষ্টা করেছে আসলে বিষয়টা ওইরকম না বিষয়টা হচ্ছে পূর্ব আকাশের কথা বলা হয়েছে আল্লাহ রাসুল ব্যাখ্যা দিয়েছেন তাইলে সাহাবাই কেরাম রিদান যেখানে কোরআনের অনেক বিষয় সরাসরি বুঝেন নাই আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের ব্যাখ্যার প্রয়োজন বোধ করেছেন এবং বাস্তব যেটা প্রয়োজন হয়েছে এবং আল্লাহ নিজেও বলছেন নিতুবাই আলী নাস যে মানুষকে বর্ণনা করে বোঝানোর জন্য বয়ান করার জন্য আপনাকে পাঠিয়েছি ধন্যবাদ আসলে সুন্দর কথা বললেন আপনি আরেকটি প্রশ্ন এসে যায় করানোর সাথে সম্পৃক্ত আল্লাহ সুবাহনতলা করিমি অসংখ্য নবী নবিরাসুলের বর্ণনা দিয়েছেন বিশেষ করে পঁচিশ জন নবী নবিরাসুলের নাম আল্লা সুবাহ উল্লেখ করেছেন এই পঁচিশ জন নবীর আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহিসাল্লাম এবং আরও অন্য চব্বিশ জন তো আমরা এই মোহাম্মদ সালসাল্লামের সাথে আর অন্য চব্বিশ জনের সাথে সকলের সাথে কি আমাদের সমান কর্তব্য রয়েছে নাকি এই বিষয়ে আপনি একটু বলুন আসলে ইমানে মুফাসলের মধ্যে যেটা আমরা সবাই পড়েছি সমস্ত কিতাবকে আমরা বিশ্বাস করি সমস্ত নবী আম্বে আলিহামসল্লা সাল্লামদেরকে বিশ্বাস করি প্রিয় নবী মোহাম্মদ সাল্লু আলি সাল্লামকেও বিশ্বাস করি কি বিশ্বাস করি বিশ্বাসটা কোথায় যে এগুলো সব আসমানি কিতাব আমরা বিশ্বাস করি এটা বিশ্বাস করি আল্লাহ সুবাহানো তালা এই সমস্ত আলি আল্হাতসাল্লামদেরকে পাঠিয়েছেন তার কৌমের কাছে তারা নবী ছিলেন এটা বিশ্বাস করি পার্থক্যটা কোথায় পার্থক্য হচ্ছে যে বিশ্বাস এক জিনিস আরেকটা হচ্ছে মানা আমি মানছি তাকে ধরুন আমরা এখন যে দেশে বাস করছি সেখানে একটা সরকার আছে তার আগেও বহু সরকার গিয়েছে এখন কোনো নির্বোধ যদি বলে যে না তার আগে কোনো সরকার যায় নাই তাদেরকে মানি না আমি তো সেই দলের পক্ষে নেই। আমি বলবো যে না তার আগে এই সরকার ছিল তার আগে এই সরকার ছিল সমস্ত সরকারকে আমি বিশ্বাস করি তারা ছিলেন এবং বৈধ সরকার ছিলেন তারা বর্তমান সরকারের নিয়মগুলো আমি মানছি ঠিক অন্যান্য আম্বি আলিম সাল্লাহামকে আমরা বিশ্বাস করি যে তারা অবশ্যই নবী যেহেতু কোরআনে আসছে তাদেরকে অস্বীকার করা মানে কোরআনকে অস্বীকার করা তাদেরকে আমরা সবাই বিশ্বাস করি তারা আল্লাহ রসুল ছিলেন নবী ছিলেন কিন্তু বর্তমান যিনি আছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি আসার পর সমস্ত দিন যেগুলো কোরআনের সাথে সাংঘর্ষিক এখানে একটা বিষয় বলে নেওয়া ভালো কোনো নবীর কোনো বিধান যদি শরীয়তে ইসলামিয়ার সাথে বিরোধ না হয় তার সাথে যদি সাংঘর্ষিক না হয় তাহলে তো কোরআনকে আর ওইটা মানা একই কথা আমি ওইটাও মানছি যেহেতু কোরআনের সাথে সাংঘর্ষিক নয় কোনো বিধান যদি এমন হয় যে সরাসরি সাংঘর্ষিক সেটা আল্লাহর কালাম না এটা আমরা অস্বীকার করব না হ্যাঁ ওইটাও আল্লাহর কালাম তবে সেটা রহিত হয়ে গেছে এখন নতুন বিধান আসছে আমাদের বিশ্বাসটা এমন থাকবে এবং কোনো জায়গায় যদি আমি দেখি যে ওই বিধানটা অস্পষ্ট আমার জন্যে ওটা আমার দরকারই নাই যাই হোক

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা ছোট্ট বিরতির পর আবার আমরা আপনাদের সামনে ফিরে এসেছি যে মোহতারাম সমস্ত আম্বি আলিম সাল্লাহাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এই বিশ্বাসের সাথে আমাদের নবী এবং সবাই সমান সবার ক্ষেত্রে আমরা বিশ্বাস করি তারা আল্লাহ কর্তৃক প্রেরিত দূত সম্মানের দিক থেকে অন্য সমস্ত নবীদের মধ্যে আমরা পার্থক্য করি না লানুফার রেকু ইমানের দিক থেকে সমান সম্মানের দিক থেকে সমান রসুল সাল্লাম আলাদা সবাইকে আমরা নবী মানি মানে আল্লাহর নবী এটা বিশ্বাস করি মানি মানে আল্লাহর নবী এটা বিশ্বাস করি এবং কারো মধ্যে কোনো পার্থক্য করি না নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী হোসাল্লাম তার সম্পর্কে আমাদের বিশ্বাস হচ্ছে তিনি কেবল সকলের সাথে নবী নন তিনি শ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী এবং আমাদের জন্য একমাত্র আদর্শ এবং তিনি যা বলবেন ওইটাই আমার জীবন বিধান অন্য সমস্ত ধর্মের সাথে সেটা সাংঘর্ষিক হোক আমি সব ত্যাগ করব। তিনি যা বলেছেন কেবলমাত্র বিভ্রান্তির মাঝে মানুষ আজকে পড়তেছে বা পড়ার উপক্রম সেটা হলো ঈসা আলাইসালুস্লামকে কেন্দ্র করে আজকে কিছু সমাজ যারা ইসা অনুসারে ছিল একসময় সেই খ্রিস্টান সমাজ মুসলিম সমাজ বিভ্রান্তিতে ফেলছে যে অনুসরণ করতে হবে এবং সেই খ্রিস্টান ধর্মে মেনে চলতে হবে এই বিষয়ে বিষয় আপনি উত্থাপন করেছেন আসলে খ্রিস্টানরা নিজেরাই আগে বিভ্রান্ত হয়েছে ইহুদি কর্তৃক ইহুদিরা প্রথমে খ্রিস্টানদেরকে বিভ্রান্ত করেছে যে তাদের নবীকে হত্যা করা হয়েছে তারা করেছে আল্লাহ কোরআন কারিম ইরশাদ করছেন অমা কতালু হু অমা সলাবু হু আলা কিন সুব্বি আলহ যে ঈসা আলাহ তারা হত্যাও করে নাই সুলিতেও চড়ায় নাই রব্বুল আলামিন বলছেন তাকে আমি উপরে উঠিয়ে নিয়েছি অরফি ও কাইলে আমি তাকে আসমানে উঠিয়ে নিয়েছি তিনি চতুর্থ আসমানে আছেন যেটা রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম মেয়ারাজের সময় দেখেছেন বিভ্রান্তির বেরাজালে আজকে ওই খ্রিস্টানরাই তারা এখন মুসলিম সমাজের মধ্যে যারা কিছু কম শিক্ষিত আমি বলবো ধর্মীয় জ্ঞান যাদের কম তাদের মধ্যে প্রচারটা বেশি চালাচ্ছে কোথাও কোথাও ধর্মীয় জ্ঞান সমৃদ্ধ মানুষকেও তারা বিভ্রান্ত করার অপপ্রয়াস পাচ্ছে চালাচ্ছে যে জায়গাটায় তারা বলতে চাচ্ছে তারা প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হাদিসের উপর ভিত্তি করেই কিন্তু যেহেতু রসুল সাল্লাহ ইসলাম বলেছেন যে দাজ্জাল যখন আসবে দাজ্জালের ফেতনা হচ্ছে ইমাম মাহদিয়া আলি সাল্লাসাল্লাম যখন তার সাথে যুদ্ধ করবেন দাজ্জালের চূড়ান্ত ফেতনা যখন সারা দুনিয়ায় ছড়িয়ে যাবে তখন হজতে ঈসা আলি সাল্লা আসবেন দামেশকের এক মসজিদে দুইজন ফ্রেষ্টার কাজে চড়ে আসবেন ইসা হত্যা করবেন দেখুন আমার আশ্চর্য লাগে এটা ইচ্ছে করেই করা না ভুল বুঝে করা খ্রিস্টানরা যারা দাবি করছে যে ইসা মৃত্যুবরণ করেছেন সে তারাই বলছে আবার আসবে তারা কোন মুখে বলে এটা তো আমরা বলছি কাজে আমরা যেটা বলছি ওটাই যদি হয় তাহলে আমাদের সব কথাই বিশ্বাস করতে হবে যে ঈসা আলাইসাল্লাম আবার আসবেন যেহেতু তিনি জীবিত আছেন তিনি আবার আসবেন আল্লাহ তাকে আবার পাঠাবেন কিন্তু রাসূল ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি উম্মতের সাথে তিনিও রাসূল ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আসবেন আমরা তাকে পাই ইনশাআল্লাহ তাআলা আমরা হযরত ঈসা আলাইহিস সালামকে সহযোগিতা করব কুফফার বিরুদ্ধে ইহুদীদের বিরুদ্ধে যে যুদ্ধ হবে চূড়ান্ত যুদ্ধ হক বাতিলের চূড়ান্ত যুদ্ধ এটা হযরত ঈসা আলাইহিস সালাম যেটা দাজ্জালের বিরুদ্ধে করবেন

অতএব তার কাছে আসমানি কিতাব যেটি অবতীর্ণ হয়েছে ইঞ্জিল সেই করানুল করিম আসার পরে সেই ইঞ্জিলে রহিত হয়ে গেছে সেটা এখন আর বলবৎ নেই কিন্তু আমাদের সমাজে সাধারণ সহজ সরল মুসলিম সমাজকে সেই ইঞ্জিল শরীফের নামে পুস্তক প্রিন্ট করে মুদ্রণ করে বিতরণ করা হয় এর মাধ্যমে মানুষকে বিভ্রান্তিতে ফেলা হচ্ছে এখানে আপনি কি বলবেন দেখুন এটা একটা নৈতিকতা বহির্ভূত বিবর্জিত কাজ খ্রিস্টানরা করে যাচ্ছে এটা এই জন্য আমি বলছি সমস্ত আম্বি আরাল্লামকে আল্লাহ তালা পাঠিয়েছেন নির্দিষ্ট কৌমের কাছে নির্দিষ্ট গোত্রের জন্যে নির্দিষ্ট অঞ্চলের জন্য নির্দিষ্ট সময়ের জন্যে তাদের দিনও নির্দিষ্ট জায়গাও নির্দিষ্ট কৌমও নির্দিষ্ট এই নির্দিষ্ট সবগুলো যখন শেষ হয়ে গিয়েছে তখন ওই দিনও শেষ যার কারণে ইসলাম ছাড়া কোনো ধর্মের লোক নৈতিকভাবে এই অধিকার রাখে না যে তার দিনকে সে প্রচার করবে কারণ কারণ হচ্ছে যে ওই দিনের সময় শেষ এক বিশেষত আমাদের অঞ্চলে খ্রিস্ট ধর্ম প্রচার করা এটা অবশ্যই আমি বলবো অপরাধ কারণ খ্রিস্টান ধর্মকে রব্বুল আলামিন বাংলাদেশের জন্য পাঠান নাই বা বিশ্বের কোনো জায়গার জন্য পাঠান নাই সেটা নির্দিষ্ট একটা ফিলিস্তিন অঞ্চল ইসরাইল যে অঞ্চল ওই নির্দিষ্ট অঞ্চলের জন্যই রব্বুল আলমিন ইসা আলাইসাল্লামকে পাঠাইছেন কোথাও এ কথা দেখানো যাবে না যে আল্লাহ তাল আলাহিসাল্লামকে বলেছেন আমি আপনাকে পুরো জগতবাসীর জন্য পাঠিয়েছি যেটা রব আলমিন রসুল করিম সাল্লাহরকে বলেছেন আলামিন আপনি গোটা জগৎবাসীর জন্যে গোটা জগৎবাসী এটা আরব নয় আফ্রিকা নয় ইউরোপ নয় গোটা জগৎবাসীর জন্য আপনি রহমত স্বরূপ আপনাকে আমি পাঠিয়েছি এই জায়গায় কিন্তু মৌলিক পার্থক্যটা ইসলামের প্রচার হচ্ছে সেটা নৈতিকতার মধ্যে থেকেই নিয়মের মধ্যে থেকেই কারণ ইসলাম তো গোটা বিশ্বের জন্য এসেছে কাজে গোটা বিশ্বেই তার প্রচার হবে ইসলাম তো কেয়ামত পর্যন্ত ধর্ম কাজেই সমস্ত যুগেই তার প্রচার হবে কিন্তু ইসাই ধর্ম বা ইয়াহুদি ধর্ম গোটা জগতের জন্য নয় কেয়ামত পর্যন্ত নয় তাদের সময় শেষ সময় শেষ কাজে এই প্রচার আমরা মনে করব অপপ্রচার এটা তারা নিজেরা বিভ্রান্ত হয়েছে দলিন আল্লাহ তালা বলেছেন তাদেরকে তারা চাচ্ছে এখন তাদের দল ভারী করার জন্য সমাজকে বিভ্রান্ত করতে চায় ধন্যবাদ করার জন্য একটি প্রশ্ন জাগে যে মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম তিনি হলেন সর্বশেষ নবী ও রাসুল অর্থাৎ এ থেকে বোঝা যায় যে মোহাম্মদ সাল্লাহ ইসলামের পরে কোন নবী রাসুল আসবেন না এমনকি ঈশা আলাহিসামের আগমন ঘটলেও তিনি নবী রাসুল হিসেবে নয় সুতরাং কেউ যদি মনে করে যে মোহাম্মদ সাসসাল্লাম শেষ নবী নন বরং তারপরে আরও নবী আসার সুযোগ রয়েছে যেমন একটি সমাজ কাদিয়ানি সমাজ মনে করে থাকে এর জবাব কি দিবেন আপনি দেখুন আমরা যে কালিমে পড়েছি ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুল্লাহ কালিমার কিন্তু দুইটা অংশ ইলাহা ইল্লাল্লাহ যেটা আল্লাহর সাথে সম্পৃক্ত মোহাম্মদুর রসূল্লাহ যেটা রসুল এই কালিম সাল্লাহ আলাহিসাল্লামের সাথে সম্পৃক্ত এই দুইটার বক্তব্য একটা বিষয় আরেকটা হচ্ছে তার নেগেটিভ একটা সাইড আছে পার্শ্ব সাইড সেটাও আমাদেরকে আনতে হবে যেমন লাহিল্লা আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই একমাত্র আল্লাহকে আমি মাহবুদ বলে জানি সাথে সাথে আমাকে এই বিষয়েও খেয়াল রাখতে হয় আমি শিরিক করি না আল্লাহর সাথে কাউকে শিরিক করি না শরিক করি না মোহাম্মদ রসুল্লাহ এরকম যে তাকে আল্লাহর রসুল মানি এবং সাথে সাথে প্রত্যেক মুসলমানের জন্য এটা ফরজ তাকে রসুল করিম সাল্লাকে আল্লাহ রসুল মানা যেমন ফরজ ইমানের অংশ কেউ এটা অমান্য করলে যেমন সে মুসলিম থাকতে পারে না মুমিন থাকতে পারে না ইসলামের গন্ডি থেকে বের হয়ে যাবে ঠিক সাথে সাথে সর্বশেষ নবী হিসাবে মানা এটাও কিন্তু অংশ কেউ যদি এর মধ্যে কোনো রকমের সংশয় সন্দেহ করে বা দাবি করে তাহলে তারও ইমান থাকবে না এটা অকাট্য প্রমাণ দ্বারা প্রমাণিত ওর আইনকারিমেয়ের বহু প্রমাণ রয়েছে আপনি যদি বলেন আমি দু একটা প্রমাণ দর্শকদের জন্য উপস্থিত করতে পারি আল্লাহ করছেন তোমাদের কোন পুরুষের পিতা নন দেখুন রসুল করিম সাল আলাইস্লামের কিন্তু সন্তান ছিল কিন্তু ছোট অবস্থায় মারা গেছেন রবুল আলমীম সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলছেন যে মুহাম্মদ সাল্লা আলাইসাল্লামের সাথে তোমাদের

এরকম বহু নবীর সন্তানরা দাউদ সন্তানরা নবী হয়েছে এই দাবি যেন কেউ না করতে পারে রবুল আলমিন শুরুতেই খণ্ডন করে দিয়েছেন এরপর বলছেন আমাদের সময় তো খুব বেশি নেই অল্প সময়ের মাঝে আপনার একটু স্পষ্ট হতে চাই যে সুতরাং এই সম্প্রদায় তাদের বিষয়ে আপনি সাধারণ দর্শক শ্রোতাকে কি বলতে চান এটা এক ভয়ঙ্কর ফেতনা এটা মুসলিম সমাজকে বিভক্ত করার জন্য এক সময় ইংরেজরা তাদেরকে তৈরি করেছিল এটা স্পষ্ট ইতিহাস কাজেই সমস্ত মুসলিম উম্মার স্পষ্ট ফতুয়া কাদিয়ানিরা কাফির এই বিশ্বাসে যারা বিশ্বাসী হবে তারাও কাফির দেখুন কাউকে কাফির বলতে আমাদের কলিজায় লাগে কারণ এটা শয়তান খুশি হয় শয়তানের দল ভারী হচ্ছে জাহান্নামিদের দল ভারী হচ্ছে এই কথা বলতে আমাদের প্রাণ ফেটে যায় কিন্তু সাধারণ মুসলমান যেন তাদের থেকে সতর্ক থাকে সেই জন্যে আমরা বলছি যে কাদিয়ানি এই মতবাদ সম্পূর্ণ কুফুরি মতবাদ এই বিশ্বাসে যারা বিশ্বাসী তারা কাফির কাজের সমস্ত মুসলিমদেরকে তাদের থেকে সম্পর্ক ছিন্ন করে তাদের বিশ্বাস পোষণ কখনোই করা যাবে না নিজেদের রক্ষা করতে হবে ধন্যবাদ অনেক সুন্দর ইমানকে কথা বলার কারণে আসলে যদিও আমরা অনেক সতর্ক করছি বলছি কিন্তু সমাজে বিভিন্ন কলা কৌশলে বিভিন্ন ছলনায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে আজকে সাধারণ জনগণ মুসলিম সমাজকে এইভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে তো আমরা মুসলিম মাকে আপনার কথা অনুযায়ী এটি আমরা জানাতে চাই যে আল্লাহ রাসুল সাল্লাম তিনি হলেন সর্বশেষ নবী রাসুল যার পরে কোনো নবী রাসুলের আগমনের কোন সুযোগ নেই যদি কেউ দাবি করে থাকে হান্ড্রেড পারসেন্ট জানতে হবে সেটি হলো মিথ্যা সেটি হলো কোনো সন্দেহ নেই তার মাঝে ইমানের মাত্র নেই যতই তার দর্শনে বা বেশভূষণে যা কিছুই সে দেখাক না কেন আসলে প্রকৃতপক্ষে সে মামিন নয় জাকুমুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে এ পর্যায়ে শেষের দিকে পৌঁছে গেছি আবার সুযোগ হলে কখনো আপনাদের সামনে বিজ্ঞ আলম সমাজকে নিয়ে আমরা উপস্থিত হব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি